চব্বিশের লোকসভা ভোটের আগে বাজিমাত করল রাজ্যের শাসক দল, কার্যত ধরাশায়ী গেরুয়া শিবির। এবার সমবায় সমিতি নির্বাচনে জয় জয়কার ঘাসফুল শিবির, বিরোধীদের খালি হাতে বাড়ি ফিরতে হলো। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের এগরা কৌরদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলো তৃণমূল। সমবায় সূত্রের খবর, এই সমিতির মোট আটটি আসনের মধ্যে আটটিতেই তৃণমূল জয়লাভ করে। মোট ভোটার 454 জন, ভোট পড়েছে 429টি। এদিন জয়লাভ করার পর তৃণমূলের পক্ষ থেকে সবুজ আবির মেখে মিষ্টিমুখ করানো হয় স্থানীয় কর্মী সমর্থক সহ এলাকাবাসীকে। এদিন বিকেলে স্থানীয় এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়েক, বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা, উপপ্রধান সঙ্গীতা রায়, বিদ্যাসাগর ব্যাংকের ডিরেক্টর প্রদীপ পাত্র সকলকে অভিনন্দন জানিয়েছেন। আপনাদেরকে আমরা 2021 সাল থেকে আমাদের গদ্দার পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিজেপিতে যোগদান করার পর থেকে আমাদের কর্মীরা অনেক বেশি উজ্জীবিত হয়ে তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করছে। আমরা বিধানসভাতে জিতেছি, আমরা পঞ্চায়েতে জিতেছি, এবং তারপরে যতগুলো আমাদের সমবায় সমিতি নির্বাচন হয়েছে সবগুলোতে আমরা জিতেছি। তার সঙ্গে সম্মতি রেখে আজকে আমরা একটা নির্বাচন, আমাদের সমবায় সমিতি কোর্দা সমবায় সমিতি, সেই নির্বাচনে আমরা জয়লাভ করলাম। স্বাভাবিকভাবে কর্মীদের উচ্ছ্বাস দেখে আপনারা অনুভব করতে পারবেন যে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আছে, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা 365 দিন 24 ঘন্টা মানুষের সঙ্গে থেকে কাজ করেন বলেই কিন্তু আমাদের এই জয়টা এসেছে। শুধু জয় নয়, আপনি যদি ভোটের ডিফারেন্সটা দেখেন তাহলে তাদের যখন 80টা ভোট পাচ্ছেন, আমরা তখন 284টা ভোট পাচ্ছি। তার মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন পার্সেন্টেজও ভোটও আমাদের একটা বিরাট জায়গাতে রয়েছে। ফলে যারা এই সমবায় সমিতি চালাচ্ছেন তারা অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে তৃণমূল কংগ্রেসের আদর্শ মেলে তারা পঞ্চায়েত আমাদের সমবায় সমিতি পরিচালনা করছেন। এবং আমরা যখন প্রচারে ছিলাম তখনও মানুষ আমাদেরকে বলেছে যে সমবায় সমিতি এরা সুন্দরভাবে চালাচ্ছে। এখানেই আমাদের সার্থকতা যে যারা সমবায় সমিতির সঙ্গে যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের আদর্শ অনুপ্রাণিত হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে তারা সংগঠিতভাবে মানুষের জন্য সুন্দর পরিষেবা প্রদান করছে, তার জন্য আমরা এই জয়টা পেয়েছি। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।